कहते हैं कि যেহেতু আমি আমার নানার বাড়িতে জন্মগ্রহণ করি, তারা জ্ঞানী পরিবার ছিল না। আমার মোশাকারা নাম রাখে অর্থাৎ মীরা বক্স। অনেক চেষ্টা করেছি, কিন্তু বারবার চেষ্টা সত্ত্বেও নাম আমার পুরোপুরি পরিবর্তিত হয়নি। কিন্তু হযরত মসীহ যখন আমার নাম আব্দুল আজিজ রেখেছেন, আমি তখন আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ এখন তোমার প্রতিশ্রুত মসীহ আমার নাম পরিবর্তন করেছেন, এটি যেন স্থায়ী হয় আর প্রথম নামকে এইভাবে মিটিয়ে দেওয়া যেন কারো মনেই না থাকে। তোমার দোয়া গৃহীত হয় সরকারি কাগজ পটোয়ারি এবং অন্যান্য জায়গায় এই নামেই পরিচিতি লাভ করে, পূর্বের নাম কারো মনে নেই। জলসা ইত্যাদিতে অংশগ্রহণ সত্ত্বেও জামাতের কোনো কাগজে আমার প্রথম নাম আসেনি। হযরত শেখ আল্লাহ বক্স সাহেব রাদিয়াল্লাহু আনহু বনু সরহদের অধিবাসী 1905 সনে তিনি বয়াত করেন। উনি বলেন, শৈশবে বাল্যকালে কোনো ধর্মীয় শিক্ষা আমাকে দেয়া হয়নি, অল্প বয়সে স্কুলে পাঠানো হয়। যখন ম্যাট্রিকে পৌঁছি আর তখন বয়স ছিল 17 বছর, প্রকৃতিগতভাবে হৃদয়ে একটি আবেগ সৃষ্টি হয় নিজ ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জনের। আমি এক মোল্লার কাছে কোরআন পড়ার পর কোরআনের অনুবাদ পড়া আরম্ভ করি। তখন কোনো কারণে কোনো খ্রিস্টানের একটি বই হাতে আসে, যাতে এক মিশরীয় ব্যক্তির সাথে প্রশ্নোত্তর হয় লিখিত ছিল। এটি পরে আমি দুঃখিত হই, তাতে ঈসার পদমর্যাদা মোহাম্মদ রসুল্লাহ থেকে বড় প্রমাণিত হচ্ছিল, কিন্তু আমার হৃদয়ে বিভিন্ন কুমন্ত্রণা সৃষ্টি হয়। কিন্তু কিছু লজ্জাবোধ ও নির্বুদ্ধিতার কারণে এ কথা আমার পিতাজিকেও বলেনি, কোনো মৌলবীর সামনেও তুলে ধরেনি। এই সন্দেহ হৃদয় লালন করতে থাকে। 1905-এর শেষের দিকে যখন আমি একটা শহরে চাকরি করছিলাম, শহরের নাম বলা যাচ্ছে না, হুজুর বলছেন, ডক্টর এলমুদ্দিন সাহেবের কাছে বদর পত্রিকার কিছু সংখ্যা পাই, আর বদর এবং হযরত ঈসা ইসলামের মৃত্যুর বিভিন্ন প্রমাণাদি তাতে দেখি। ঈসার মৃত্যু যখন আমার সামনে প্রমাণিত হয়, আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করলাম আর কালক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে মসীহ মওউদের কাছে বয়াতের পত্র লিখি। তখন আমার পিতা আমার প্রতি অসন্তুষ্ট হন, অসন্তুষ্ট আমাকে পত্র লেখেন। তখন আমি তাকে তার সেই দোয়া স্মরণ করালাম, যেই দোয়া আমার জন্মের পূর্বে তিনি করেছিলেন, যেই দোয়ার কথা আমার পিতা কয়েকবার ঘরে এভাবে উল্লেখ করেছেন, যে যখন প্রথম সন্তানের জন্মের পর দীর্ঘ 12 বছর আমাদের ঘরে কোনো সন্তান হলো না, আমরা খোদাতালার দরবারে বিগলিত চিত্তে এভাবে দোয়া করি যে হে সবচেয়ে দয়ালু এবং কৃপালু খোদা এবং দাতা খোদা, যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বৃদ্ধ বয়সে দোয়া তুমি শুনেছ, তাকে সন্তান দিয়েছ, আমার ফরিয়াদ শোনো এবং পুত্র সন্তান দান করো। এটি তার পিতার দোয়া ছিল। তিনি বলেন যে আমি আমার পিতাকে তার এই দোয়া স্মরণ করিয়ে লিখি যে আপনার দোয়া প্রকৃতপক্ষে এখনই গৃহীত হয়েছে। যখন খোদাতালা আমাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে জিও মামুরের দাসত্ব বরণের তৌফিক দিয়েছেন, মনে হয় 1906 সনের এপ্রিলে এখান থেকে বন্যুতে আমি ট্রান্সফার হই। কর্মস্থলে যাওয়ার পূর্বে কাদিয়ান শরীফে গিয়ে মসীহ মুবারকে হুজুরের হাতে বয়াত করি। বয়াতের সময়কার চিত্র এবং হৃদয়ের যে অবস্থা সংক্ষেপে আমি এভাবে তুলে ধরছি যে এক স্বাধীন চেতা ধর্মহীন যুবক অবাধ্য আত্মার সমস্ত কামনা বাসনা বিদ্রোহের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়ে যুগের মামুরের সামনে সাহায্যের জন্য যায়। তার অপেক্ষায় যার চোখ ছিল ব্যাকুল, একটা ছোট জানালার উপর ছিল এই অধমের চোখ, যে জানালায় মসজিদ মধ্যে আসছেন। মসজিদে মানুষের সংখ্যা ছিল স্বল্প, সবাই সশ্রদ্ধ সেই পবিত্র ব্যক্তির আগমনের অপেক্ষায় ছিল। তখনই সেই জানালার পথে এক পবিত্র এবং প্রতাপ এবং ও মহিমাপূর্ণ এক পীর সুপুরুষ মসজিদে প্রবেশ করেন। তখন এই যুবক দেহ প্রকম্পিত হয়, চোখ থেকে অশ্রু ধারা
প্রবাহিত হয়, কিন্তু আজ পর্যন্ত বুঝতে পারেনি কেন অশ্রু ছড়ছিল। শুধু এতটা বুঝতে পেরেছে যে হুজুর যখন জানলা পথের ভিতরে আসছিল, তখন মনে হচ্ছিল যখন পূর্ণচন্দ্র মসজিদে এসেছে, যার ফলে সমস্ত অন্ধকার দূরীভূত হয়েছে। উপস্থিত লোকের চেহারা ছিল হাস্যোৎফুল্লতা। তখন আকবর শাহ খান কিছু পঙ্ক্তি হুজুরের প্রশংসায় পড়ে শোনান, যা হুজুর পছন্দ করেন। বয়াতের দ্বিতীয় দিন আমি ফিরে আসি, কেননা কর্মক্ষেত্রে যাওয়ার সময় ছিল স্বল্প। এরপর 1907 সনের গ্রীষ্মকালে আমার পিতা অমৃতসর আসেন, অসুস্থ ছিলেন, তাকে আমি কাদিয়ান নিয়ে যাই। হুজুরের সাথে পরিচিত তার পরিচয় তুলে ধরে পিতার জন্য দোয়ার অনুরোধ করি। চেষ্টা ছিল তিনি যেন বয়াত করেন, কিন্তু তা হয়নি। হুজুর দোয়া করেছেন এবং হযরত খলিফা আউয়াল থেকে ওষুধ নেয়ার পরামর্শ দেন। ওষুধ নেয়ার পর আমরা অমৃতসর ফিরে যাই। হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু আমার পিতাকে বোঝানোর জন্য তাঁর বাচ্চাদের ইন্তেকালের ঘটনা শোনান, কিন্তু আমার পিতার হৃদয় যেহেতু দীর্ঘ অসুস্থতার কারণে দুর্বল হয়ে যায়, তার চোখ থেকে অশ্রু ঝরতে থাকে। আমার প্রথম সন্তানের ইন্তেকালের কারণে তিনি খুব দুঃখিত ছিলেন, এর জন্য তিনি আক্ষেপ করতেন। ইনি লেখেন যে পরিতাপের বিষয় যে হযরত জরিউল্লাহকে আর আমি দেখার সুযোগ পাইনি। হুজুরের ইন্তেকালের সংবাদ বদরের মাধ্যমে আমি বন্যুতে শুনেছি, কিন্তু এরপরে হুজুরের সাথে আর দেখা হয়নি আমার। হযরত মোহাম্মদ হোসেন খান টেইলর, পিতা খোদাবক সাহেব, গুজরামালার অধিবাসী, 1897 সনের বয়াত। ইনি লেখেন যে বাল্যকালে আমার কুস্তি বা মল্লযুদ্ধ দেখার খুব আগ্রহ ছিল। একদিন কুস্তি দেখে আসি, কিছু খাজা সেখানে বসবাস করতো। খাজার ঘরে কিছু মেহমান এসেছে লাড়কানা থেকে, তাকে জিজ্ঞেস করেন যে লাড়কানার ঘটনা বলে শোনো। সে বলল, আমি একটি নতুন কথা শুনেছি, আমাদের লাড়কানায় এক মৌলবি বক্তৃতা করেছে। সেই বক্তৃতায় মৌলবি বলে যে বেশি পড়ালেখা করলে মানুষের মাথা নষ্ট হয়ে যায়। আর সে বলে বক্তৃতায় কাদিয়ানে এক মির্জা খোদা হওয়ার দাবি করেছে। আমি বললাম যে মৌলভী সাহেব, সে কোনো বইয়ের নাম উল্লেখ করেছে না, এমনিতেই বলেছে। সে বলল যে বারাহিনে আহমদিয়ার কথা বলছিল, যাতে লেখা আছে। তখন আমি সখরে এক আহমদি সন্ধান করি, যার নাম ছিল মোহাম্মদ হায়াত, চিনিউটের অধিবাসী। তাকে আমি গিয়ে জিজ্ঞেস করলাম যে তোমার কাছে কি বারাহিনে আহমদি আছে? সে বলল যে আছে। আমি বললাম যে একটু খুলে দেখাও যেখানে হযরত সাহেব খোদা হওয়ার দাবি করেছেন। ইনি তখনও আহমদি হননি। বই যখন খুললাম দেখলাম তিনি লিখেছেন খোদা আমাতে আর আমি খোদাতে। আমি বই থেকে এই কথা নিয়ে শেখ সাহেবকে দেখাই এবং বলি যে এটি সামান্য কথা, যে ব্যক্তি শয়তানি চিন্তাধারা রাখে আমাদের দেশে তাকে মূর্তিমান শয়তান নাম দেয়া হয়, আর যে রহমানি চিন্তাধারা রাখে, রহমানি চিন্তাধারা প্রসূত আচার আচরণ যদি তার ভিতর থাকে, এতে আশ্চর্যের কী আছে? সে তখন আমাকে বললো যে চলো, এও কাদিয়া মির্জাই হয়ে গেছে। আমি উত্তরে বললাম, শেখ সাহেব, মির্জাই তো বড় ভালো জিনিস। তাদের ভাষায় তিনি বলেন, মির্জাই উলের ওয়াস্কেটকে বলা হয়, কারণ নিউমোনিয়া হলে তার সে যখন পরে নিউমোনিয়া ঠিক হয়ে যায়। সবাই আমাকে তিরস্কার করে এবং বলে যে এই ব্যক্তি মির্জাই হয়ে গেছে। এরপর বলেন তিনি যে আমি আমার দোকানে যাই, রাতের বেলা স্বপ্নে দেখি যে শেষ যুগের ইমাম মাহদি, যার আসার কথা ছিল, তিনি এসে গেছেন। আমি জিজ্ঞেস করি কোথায় এসেছেন। স্বপ্নে সে ব্যক্তি বললেন যে এখান থেকে 25 কোশ বা 50 মাইল দূরে। একইভাবে আজকালও হযরত মসীহ মওউদের বই পুস্তক থেকে বিভিন্ন উদ্ধৃতি বিকৃত আকারে পেশ করা হয়। এর পিছনে নামধারী আলেমদের যেখানে নোংরা ভূমিকা আছে, সেখানে টিভি চ্যানেল এবং প্রচার মাধ্যমের ভূমিকা আছে। মানুষকে বই পড়তে দেয় না এরা।